আজকে আমি আপনাদের সামনে একজন আমাদের পুরাতন পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দিব। উনি আমাদের এখানে আসছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে, ওনার পাটা ভেঙে গেছিল। এখন আমরা ওনার কাছ থেকে একটু ফিডব্যাক নিব, আসলে এখন ওনার এখন কি অবস্থা ওনার। জি জুনায়েদ ভাই, আসসালামু আলাইকুম। আমি গত এক বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার পা ভেঙে গেছিলো। তারপর ডাক্তার আমাকে 2 মাস বেড রেস্টে থাকতে বলে, তখন থেকে ইমরান ভাই আমাকে ফিজিওথেরাপি দিচ্ছে বাসায় যে চেম্বারে। তারপর যখন আমি একটু সুস্থ হলাম তখন চেম্বারে আসি। তারপরে থেকে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ, বেটার ফিল করতেছি। আবার রিসেন্টলি একটা অপারেশন করানো হয়েছে, যেখানে আবার ডাক্তার আমাকে বেড রেস্টে দিয়েছিল। তারপর থেকে এই যে আবার ফিজিওথেরাপি নিচ্ছি, এখন আলহামদুলিল্লাহ সুস্থ, ভালো আছি।